গোমতী জেলায় মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনা 21% হ্রাস, এমনকি জেলায় সার্বিক অপরাধের হার 39% হ্রাস পেয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। বর্তমান সরকার স্বচ্ছতা ব্যতীত কোনো কাজ করে না বলে মুখ্যমন্ত্রী প্রত্যয় প্রকাশ। শুক্রবার একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়ে গোমতী জেলা সফর করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। সফরে গিয়ে এদিন উদয়পুরের রাজস্বী কলাক্ষেত্রে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আর্থিক সহযোগিতায় এবং মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্পের অধীনে উদয়পুর সহ রাজ্যের মোট 12 শহরের জন্য জল সরবরাহ ব্যবস্থা উন্নতি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এক্ষেত্রে সঙ্গে ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ বিধায়ক অভিষেক দেবরায়, নগর উন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং প্রমুখ। জল সরবরাহ উন্নতি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর সপারিষদ মুখ্যমন্ত্রী সোজা চলে যান পুলিশ সুপারের কার্যালয়ে। এক্ষেত্রে মুখ্যমন্ত্রী মানিক সাহা জেলা পুলিশ সুপারের নতুন দপ্তর ভবনের শিলান্যাস করেন। শিলান্যাস অনুষ্ঠানে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক অভিষেক দেবরায়, রাজ্য পুলিশের ডিজি অমিতাভ রঞ্জন, জেলাশাসক তড়িৎ ক্রান্তি চাকমা সহ অন্যান্য বিশিষ্ট প্রশাসনিক কর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নিজ ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান রাজ্য সরকার স্বচ্ছতা ব্যতীত কোনো কাজ করে না, এমনকি গোমতী জেলায় মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনা 21% হ্রাস পেয়েছে এবং জেলায় সার্বিক অপরাধের হার 39% হ্রাস পেয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। আমাদের কথা বলো, আপনারা যদি 2022 তুলনায় এখন পর্যন্ত মহিলাদের বিরুদ্ধে যে অপরাধ প্রায় 21% হ্রাস পেয়েছে, আমরা যদি ডাটা নিয়ে কথা বলি তখন কিন্তু উত্তর থাকে না অনেকে। মহিলাদের বিরুদ্ধে 2022 তুলনায় এখন বর্তমানে প্রায় 21% হ্রাস পেয়েছে। সম্পত্তিগত যে প্রবলেম থাকে সবসময় আমরা জানি, সেগুলোতে 18% হ্রাস পেয়েছে। 2023 এবার 22 থেকে 2023 তুলনায় যদি আমরা করি, অপরাধের হার 39% কমেছে। ব্যক্তিগত বিষয়ক অপরাধ, আমি গোমতী ডিস্ট্রিক্টের কথা বলছি, এখানে 53% হ্রাস পেয়েছে। মুখ্যমন্ত্রীর পরবর্তী গন্তব্য ছিল ত্রিপুরেশ্বরী মন্দির। মন্দিরে পুজো দিয়ে মাতাবাড়ি গ্রাম উন্নয়ন ব্লকের কনফারেন্স হলে পর্যালোচনা বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। কার্যত প্রসাদ প্রকল্পের মাধ্যমে নবরূপে নির্মীয়মান ত্রিপুরেশ্বরী মন্দিরের কাজকর্ম কতটুকু কি হয়েছে তা নিয়ে মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর কর্তাদের সাথে বৈঠক করেন। বৈঠকে পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, স্থানীয় বিধায়ক অভিষেক দেবরায় সহ বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্তারা উপস্থিত ছিলেন। নির্মাণ কাজ শীঘ্রই সম্পূর্ণ হয়ে যাবে এবং নবরূপে নির্মিত মন্দিরের উদ্বোধন প্রধানমন্ত্রী কিংবা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হবে বলে জানালেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। যে খুব শীঘ্রই তার শুভারম্ভ, নতুন মন্দিরের মা নতুন রূপে সেই মন্দির কাজ প্রায় শেষের পথে, 95% কাজ সম্পূর্ণ হয়ে গেছে। আগামী 5-2 দিনের মধ্যে কাজ সম্পূর্ণ হয়ে আমরা নতুনভাবে তার মন্দিরের উদ্বোধনটা কি প্রধানমন্ত্রীর হাত ধরে হবে, এটা এখনো সিদ্ধান্ত হয়নি। আমাদের একটা প্রস্তাব ছিল, মাননীয় মুখ্যমন্ত্রীকে সেটা দায়িত্ব নিতে হবে। আমরা ট্রাস্টের তরফ থেকে এবং সবাই ওনাকে অনুরোধ করেছি যে আপনি প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীকে সেটা আমন্ত্রণ জানান। মাতাবাড়ি মেলা তো প্রতিবারই, সেটা খুব সুন্দর মেলা এখানে অনুষ্ঠিত হয় এবং এবারও সেটা অনুষ্ঠিত হবে। এবং ঐতিহাসিক মেলা, ঐতিহাসিক রূপ প্রায় প্রতিবারই মানুষের উপস্থিতিতে, সারা দেশ থেকে মানুষ এখানে আছে এবং 2-4 দিন ধরে প্রায় লক্ষ লক্ষ লোকের সমাবেশ সেখানে ঘটে, এটা আমরা প্রত্যেকেই জানি। কার্যত একাধিক কর্মসূচিতে যোগ দিতে শুক্রবার গোমতী জেলা সফর করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। সর্বোপরি গোমতী জেলায় মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনা এবং জেলায় সার্বিক অপরাধের হার হ্রাস পেয়েছে বলে দৃঢ়তার সাথে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।